একটা রুম বিষ্ণু ফেলেছে। ও মা সরস্বতীর ফুচকা, মা দুর্গার ফুচকা, মা কালীর ফুচকা, ভোলেনাথের ফুচকা, ও ফুচকা পুজো দেবো হয়ে গেল, ফুচকা দেওয়া স্টার্ট। চলো ও ফুচকা, কেউ ফুচকা নিয়ে নাও, ও ফুচকা মদনের ফুচকা। কত করে? 10 টাকা তিনটে। তিনটে? হ্যাঁ। কেন চারটে না? না চারটে মেয়ে আমার কাছে খুঁজলি ফুচকা বিক্রি করছে, ওখানে পেকচুর কাচ্ছে ফুচকা দিচ্ছে। কে বলেছে আপনাকে? আমাকে মা সরস্বতী এসে বলে গেছে। দিদি ফুচকা কত? 10 টাকা তিনটে। 10 টাকা তিনটে? হ্যাঁ 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 ভালো হবে। তাই তাহলে ভালো করে মাখুন, তাহলে দেখি। এই ছোলা বেশি করে দেবেন? হ্যাঁ। একটা পাতা দিন তো, পাতা দিন তো। ও তিনটে তো? হ্যাঁ। বাবরে বাবা, আচ্ছা ফাউলা দেবেন তো? বেশি করে দেবেন? হ্যাঁ 20 ঢালে দেবো, 20 খাবেন। আচ্ছা ও দিদি আমরা এই আছে দেখো, করলে কোনটা রাখবে না তো? সূর্য বড় রাগ বলছি, ফাউ দেবেন তো একটা? হ্যাঁ দেবো। আচ্ছা নিন দিন বেশি। আর বাবা দেবে? মা দেখুন কি বলছে, তো বেশি দেবে। এই যে আমার ছেলেকে একটা পাতা দিন না, ওকে 20 20 দেবো, 20 বুঝি কি খাবেন? 20 দেখি পাগল, পাগল বানিয়ে দে। যা ইন্টার কিছু খাওয়া দাও, চলো চলো যা। বাও কেউ ফুচকা খাবে তোমার? খেতে হবে না, বেরো। এতজন এসে মাথা খাচ্ছে, জিজ্ঞাসা কেন করছে? একজন বললে বুঝতে পারেন না, কেউ তিনটে দেয় না, চারটে করে দেয়। চারটে করে খুজরি ফুচকা বিক্রি হয়, আমার ফুচকা হয় না। তো সেদিনকে টক জল চাইছে, দিল না, বলে টক জল হবে না, এত হবে না তো পয়সা তো গাছে ফলে না। আমার ছেলে বুদ্ধাম বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সবের দাম বেড়ে গেছে। বলে টক জলে ধনে পাতা গঙ্গরাজের মধ্যে কিছুই নেই, আমি ফুচকা দেবো না। হ্যাঁ বিষ খেয়ে মরো। কি কি দেবো বাবা? বাবা জল